কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী মৌকড়া দরবার শরীফের প্রতি বছর নেয় 75তম 2 দিন ব্যাপী ও মরহুম পীর সাহেব কেবলার 15তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 1 মার্চ বাদ জোহর হতে মাহফিল শুরু হয়ে এবং বুধবার সকালে শেষ হয়। মাহফিলে দেশবরণ্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। এছাড়া ওয়াজ শোনার জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার ভক্ত মুরিদানরা উপস্থিত হন। মৌকড়া দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমিয়াতুস সালেকিনে এর আমির শাহ মোহাম্মদ নেসার উদ্দিন অলি উল্লাহি আখেরি মোনাজাত পরিচালনা করেন এবং দেশের মুসলিমদের জন্য দোয়া করেন। প্রথম দিন ও দ্বিতীয় দিনে মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসির, মৌকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম সাইফুদ্দিন আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু সহ আরো অনেকে। অনেক ধনী স্বাবলম্বী বিদেশে থাকে, অর্থ শক্তি যারা ধনী অর্থনৈতিক শক্তিশালী মানুষ,